শুভাশ্রবস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের তরফে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল নিউ টাউনে বিজনেস ক্লাব প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ফুড ফেস্টিভ্যালে দেশ বিদেশের 35 রকমের খাবার ছিল, তালিকায় ছিল আমেরিকা, পশ্চিম এশিয়া, আফগানিস্তান, বাংলাদেশের রকমারি সমস্ত খাবার যা তৈরি করেছেন SBIHM-এরই ছাত্রছাত্রীরা। তাদের সাহায্য করেন তাদেরই শিক্ষক এবং শেফরা। আর এই খাদ্য উৎসবকে কেন্দ্র করে রীতিমতো চাঁদের হাট বসে নিউ টাউনে। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ থেকে শুরু করে চিত্রশিল্পী অনেকেই, এমনকি রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন খ্যাতনামা হোটেলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ছিলেন মন্ত্রী সুজিত বসু, চিত্রশিল্পী শুভা প্রসন্ন, শিক্ষাবিদ পবিত্র সরকার, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট মানুষজন তারা উপস্থিত ছিলেন। আজকাল SBIHM শুধু হোটেল ম্যানেজমেন্ট না, আমাদের মধ্যে আছে ফ্যাশন টেকনোলজি কোর্স আছে, তারপরে মিডিয়া সায়েন্স আছে এবং হসপিটাল ম্যানেজমেন্ট আছে। এই স্টুডেন্টগুলো না সবাই পড়তে আসে, মানে ফার্স্ট ইয়ারে পড়তে আসে। এই পুরো প্রোগ্রাম অর্গানাইজ করেছে আমাদের থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা। যারা থার্ড ইয়ারে যারা হোটেল ম্যানেজমেন্ট তারা কী শিখলো সেটা শোকেস করার জন্য আমাদের এই ফুড ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল। ফ্যাশন টেকনোলজি যারা স্টুডেন্ট কী তারা ফ্যাশনের স্থানগুলো, তার জন্য ফ্যাশন শো আছে। এবং হেলথ কেয়ার সাবমিট, যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এসছে, হেলথ কেয়ার সেক্টরে কী কী জব অপরচুনিটি আছে সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ম্যারিয়টের জেনারেল ম্যানেজার, আইটিসির এক্সিকিউটিভ শেফ, নিওটিয়া গ্রুপের হসপিটাল সেক্টরের হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সকলেই আছে। এছাড়াও আমাদের প্রতিটি স্টুডেন্টের গার্জিয়ান আছে এবং ছাত্রছাত্রীরা আছে। জিনিসটা তৈরি করেছে স্টুডেন্টরা, উদ্যোগটা তাদের, এবং ফুডের ফুড ফেস্টিভ্যাল যেটা সেটা সম্পূর্ণ তাদের থিম, তারা সিলেকশন করেছে, তাদের ডিশেস তারা চয়েস করেছে। ফ্যাশন টেকনোলজির ক্ষেত্রেও স্টুডেন্টরা নিজেরা ডিজাইন করেছে, মডেল চয়েস তাদের, থিম চয়েস তাদের, হেলথের ক্ষেত্রেও তাই। আমরা খালি ফিনান্সিয়ালি সাপোর্টটা দিয়েছি, বাকিটা এই যে এত বড় জিনিসটা এটা সম্পূর্ণ থার্ড ইয়ার স্টুডেন্টরা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের হেল্প নিয়েই করেছে। সো খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, কারণ আমরা ফার্স্ট ইয়ার, অ্যাজ এ ফার্স্ট ইয়ার আমরা এই ফুড ফেস্টটাকে প্রথমবার অর্গানাইজ করছি নিজে থেকে। আমরা বড় বড় সেলিব্রিটি বা যারা যারা গেস্ট আছে তাদেরকে সার্ভ করার সুযোগ পাচ্ছি। আর সেকেন্ডলি, দু বছর পর লকডাউনের পর এটা আবার ফার্স্ট আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। সো খুবই এক্সাইটিং ব্যাপার অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাদের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।